স্টার সিনেমার রাজপুত্র খ্যাত সালমান শাহের মৃত্যু রহস্য পুনরায় প্রাণ পেয়েছে। এই ঘটনায় দায়ের করা মামলার 7 নম্বর আসামি রুবি সম্প্রতি এক ভিডিও বার্তায় দাবি করেন সালমান হত্যার সঙ্গে তার স্ত্রী সামিরা সরাসরি জড়িত। এরপর গত বুধবার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অনেকে দাবি করেন এটি খল অভিনেতা ডনের সঙ্গে সামিরার ছবি। এ নিয়ে সামিরা বা ডনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে সামিরা জানালেন ছবিটি তার নয়। সামিরা নিউজ বাংলাদেশকে বলেন, এটি আশা ভালোবাসা নামে একটি সিনেমার শুটিং চলাকালীন তোলা। ডনের সঙ্গে যে মেয়েটিকে ওই ছবিতে দেখা যাচ্ছে ওটা আমি নই, ওটা নায়িকা সাবরিনার সঙ্গে ডনের ছবি। ওই ছবিটা সালমান ভেন্টিলেটরের ফাঁক দিয়ে তুলে ডনের সঙ্গে শয়তানি করে। এরপর ডন ওই ছবি নেওয়ার জন্য সালমানের পেছনে 3 দিন ঘুরেছিল। আর পাশে ডনের সঙ্গে আমার যে ছবিটা দেখা যাচ্ছে সেটা আমার আর ইমনের হোটেল রুমে বসে তোলা, ছবিটা ইমন নিজে তুলেছে। সালমান ভক্তদের উদ্দেশ্যে সামিরা বলেন, দেখুন সালমান শাহ সম্পর্কে আপনাদের ইমোশন আমি বুঝি, শ্রদ্ধা করি। ইমন আমাকে ভালোবাসত, আমিও ইমনকে ভালোবাসতাম, তাই সব কিছু নিশ্চিত না হয়ে আমাকে অপমান দেবেন না প্লিজ।